শুক্রবার রাতের কলকাতায় টানটান উত্তেজনা। ঢাকুরিয়া থেকে গ্রেপ্তার করা হয় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। ভোটের আগে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে, কিন্তু কি কারণে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। ঢাকুরিয়া অঞ্চলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ফেস্টুন খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ঝামেলা বিজেপি কর্মীদের। দাবি, সেই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় 5 কর্মীকে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। কর্মীদের না ছাড়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলে জানিয়েছিল বিজেপি। দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে সন্ধ্যায় রাস্তায় বসে পড়েন তাঁরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে বিক্ষোভ, ফলে ঢাকুরিয়া ব্রিজ অবরুদ্ধ হয়ে যায়। দেবশ্রী চৌধুরী সহ বাকি অবরোধকারীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। বিজেপির অভিযোগ, কার্যত টেনে হিঁচড়ে বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের ভ্যানে তোলা হয়। শেষে দেবশ্রী চৌধুরীকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের আগে দলের কর্মীরা জানান, দিদি রাস্তায় দাঁড়িয়েছেন, দিদির সঙ্গে আমরাও নেমেছি। বিজেপি কর্মী সমর্থক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দিদি রাস্তায় দাঁড়িয়েছেন এবং দিদির সাথে আমরাও রাস্তায় নেমেছি। দিদি রাস্তায় দাঁড়িয়েছেন এবং দিদির সাথে আমরাও রাস্তায় নেমেছি। বিজেপির এই বিক্ষোভ প্রতিবাদের জেরে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল ঢাকুরিয়া ব্রিজ। বিক্ষোভের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। রাতে দেবশ্রী চৌধুরী সহ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেয় পুলিশ। শুক্রবার রাতের কলকাতায় টানটান উত্তেজনা। ঢাকুরিয়া থেকে গ্রেপ্তার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। ভোটের আগে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে। কি কারণে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। ঢাকুরিয়া অঞ্চলে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ফেস্টুন খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয় বিজেপি কর্মীদের। দাবি, সেই ঘটনার জেরে গ্রেপ্তার করা হয় 5 কর্মীকে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। কর্মীদের না ছাড়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলে জানিয়েছিল বিজেপি। দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে সন্ধ্যায় রাস্তায় বসে পড়েন তাঁরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকা বিক্ষোভের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকুরিয়া ব্রিজ। দেবশ্রী চৌধুরী সহ বাকি অবরোধকারীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। বিজেপির অভিযোগ, কার্যত টেনে হিঁচড়ে বিজেপি কর্মী সমর্থকদের পুলিশের ভ্যানে তোলা হয়। শেষে দেবশ্রী চৌধুরীকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের আগে দলের কর্মীরা জানান, দিদি রাস্তায় দাঁড়িয়েছেন, দিদির সঙ্গে আমরাও নেমেছি। বিজেপি কর্মী সমর্থক কি বলছেন শোনাবো আপনাদের। দিদি রাস্তায় দাঁড়িয়েছেন এবং দিদির সাথে আমরাও রাস্তায় নেমেছি। বিজেপির এই বিক্ষোভ প্রতিবাদের জেরে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছিল ঢাকুরিয়া ব্রিজ। বিক্ষোভের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। রাতে দেবশ্রী চৌধুরী সহ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেয় পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।